ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्नेर दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपांतां सारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदे फुल्लकमले माधवे न क्रीड़ारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक। योगानंद प्रेमानंद शन्ने वये च पार्षदा रामकृष्णगत प्राणां सर्वान् तान् प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि रामकृष्ण संघेर प्रथम संघगुरु स्वामी ब्रह्मानंद जी महाराजेर कथोपकथने संकलन धर्म प्रसंगे स्वामी ब्रह्मानंद थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये। आज जे घटनाटी आमरा पढ़ब सेटी बेलुड़ मठे हय, तारीख बला नहीं शुधु सालटा बला आछे 1918 साल। महाराज जी बोलछेन, ब्रह्मानंद जी बोलछेन, भगवानेर नाम करले देह मन शुद्ध हये जाय, तार नामे एमोनी विश्वास हवा चाई, आमार आर भय कि, आमार आबार बंधन कि, तार नाम करे आमी अमर हये गेछि, एई रकम विश्वास करे साधन करते हबे। साधन भजन करबार उद्देश्य कि, ताके जाना, तार कृपा लाभ करा। काम कांचने मन मलिन हये आछे, मने मैला पड़े आछे, ता धुए साफ करा। কত জন্ম ধরে ময়লা পড়ে পড়ে মনে বেজায় ময়লা ধরে রয়েছে, তাকে ধুয়ে সাফ করতে না পারলে হাজার চেষ্টা করো কিছুই হবে না। চিত্তশুদ্ধি না হলে তার কৃপা লাভ করা যায় না। ঠাকুর একটি বেশ উপমা দিতেন, ছুঁচ কাদা মাটি ঢাকা থাকলে চুম্বকে টানে না, কাদা মাটি ধুয়ে ফেললে তখন চুম্বকে টানে। তেমনি তার স্মরণ মনন করলে, সরল প্রাণে তার নিকট প্রার্থনা করলে, হে ঈশ্বর এমন কাজ আর করব না, অনুতাপ করলে, খুব ব্যাকুল হয়ে কাঁদলে মনের ময়লা সব ধুয়ে যায়, তখন ঈশ্বররূপ চুম্বক মনরূপ ছুঁচকে টেনে নেন। মন শুদ্ধ হলেই তার কৃপা হবে, কৃপা হলেই দর্শন হবে। আমরা অনেক সময় ভাবি যে ভগবানের নাম করব কেন, এটা একটা আমাদের বড় প্রশ্ন থাকে। ভগবানের নাম না করলে চলবে না? ভগবানের নাম করি মন শুদ্ধ হওয়ার জন্য। আমাদের দুটো মনের দুটো দিক থাকে, একটা হচ্ছে চেতন মন আর একটা হচ্ছে অবচেতন মন। চেতন মনে আমরা চিন্তা ভাবনা করি, অবচেতন মন আমার মনের একটা স্টোর হাউস, যেখানে আমি যা যা চিন্তা করি, যে চিন্তাগুলোকে আমি ফলপ্রসূ করতে পারি না, সেই চিন্তাগুলোর একটা করে ইমপ্রেশন, একটা করে ছাপ থেকে যায়। ধরুন আপনি এখান থেকে কাকদ্বীপ রেলওয়ে স্টেশন যাচ্ছেন, যাওয়ার সময় দেখলেন, যেমন আমাদের ওখানে আমরা দেখি আমাদের যে পেইন্টার ছিল সেটা, সে বলতো ঘোড়ার পিঠে চেপে আসে, কিন্তু একটা খচ্চরের পিঠে চেপে আসতো। ধরুন ওই রকম এখান থেকে আপনি কাকদ্বীপ যাচ্ছেন, দেখলেন একজন ভদ্রলোক ঘোড়ার পিঠে চেড়ে যাচ্ছেন, কালো রঙের সুন্দর একবারে ঘোড়া, কিন্তু আপনাকে চড়তে দিলে আপনি ধরে পিটুনি খাবেন, আপনার আপনি যদি বলেন যে আমি চড়বো, আপনাকে ধরে মেরে দিবে, কিন্তু আপনার মনের ভেতরে সেই ইচ্ছাটা জন্মে গেল। এবার রাত্রিবেলা যখন আপনি ঘুমিয়ে পড়েছেন, তখন সেই কালো ঘোড়া ধপধপে সাদা ঘোড়া হয়ে আপনার সামনে এলো, শুধু তাই নয়, তার পিঠে দুটো পাখনা গজিয়ে গেছে, আর ফুটফুটে চাঁদের আলোয় আপনি সেই পক্ষীরাজ জোরে ঘুরে বেড়াচ্ছেন। এইটা হচ্ছে কথা। এই মনের সবসময় আরেকটা জিনিস থাকে, অবচেতন মন। যদি মনের সেই অবচেতন মনে ভালো জিনিস না দেওয়া যায়, তাহলে দেখবেন যা হয় আর কি, আপনারা যখন ভগবানকে চিন্তা করতে চান অথবা মনকে শান্ত করতে চান, দেখবেন যে চিন্তাগুলো সারাদিন আসেনি সেইগুলোই আসবে। মায়েদের বিশেষ করে হয়, যখনই জপধ্যান করতে যান ঠিক সেই সময় মনে হবে যে কাজের লোক বাসনের যে থালাটা ধুয়ে গেছে তার কোনো একটা কর্নারে ভীমের দাগ এখনও লেগে আছে। বাবাদেরও ঠিক সেই রকম, যখন মন শান্ত হয় তখন মনে হয় যে ওই আজকে যে আমাকে যে ডিএ ক্যালকুলেশনটা দিয়েছে ওখানে গলত আছে, অন্য কোনো সময় মনে পড়ে না। আপনি মন শান্ত করে ঈশ্বরকে চিন্তা করার চেষ্টা করছেন অথবা মন শান্ত করে কোনো একটা জিনিস ভাবার চেষ্টা করছেন, এই যে ধেয় বস্তু মানে যেটা চিন্তা করছি সেই ধেয় বস্তু থেকে মনের সরে যাওয়াটাকে বলা হয় বিক্ষেপ, আর তারপর তাকে ধরে নিয়ে এসে
দেহ বস্তুতে নিয়ে আসা সেটাকে বলে প্রত্যাহার। এটা সব মানুষের, যত বড় সাধু কি হোক আর যত ছোট সাধু কি হোক, এই অভিজ্ঞতা সবার। লেখাপড়া করতে বসেছি, মন বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর গুনগুন করে গানছি, মন বলে আমি মনের কথা জানি না, এই রকম করে বেড়াচ্ছি, মনের এটা অবস্থান। এর থেকে মুক্তির উপায় হচ্ছে এই ভগবানের নাম করা। ভগবানের নাম করলে দেহ মন শুদ্ধ হয়ে যায়। প্রথমে মনটা শুদ্ধ হয়, এটা হচ্ছে সবার আগে। আমার যে চেতন মন, সেখানেও যেমন ভগবানের নাম থাকে, অবচেতন মনের যে স্টোর হাউস তাতেও ভগবানের নাম থাকে। সব সময় তার চিন্তা করলে, উচ্চ চিন্তা করলে কি হয়, নিম্নবৃত্তীয় চিন্তাগুলি আমার মনের মধ্যে এসে আসে না। ছাত্ররা যদি সবসময় উচ্চ চিন্তা করে, উচ্চ ভাবনা করে, তাহলে তার মনের ভেতরে নিম্নবৃত্তীয় চিন্তা আসে না। আমরা যখন ছোট ছিলাম, তখন যখন কলেজে পড়তাম, বেলুড় মঠে যাতায়াত করতাম, একজন স্বামীজি ছিলেন, স্বামী কাশীশ্বরানন্দজি মহারাজ, তিনি পূজনীয় স্বামী ব্রহ্মানন্দজি মাঝে মন্ত্র শিষ্য, ব্রহ্মচর্য দীক্ষা এবং সন্ন্যাস সব তার কাছে হয়েছে। তিনি আমাদের একটা অদ্ভুত উপায় বলতেন, মনকে উঁচুতে রাখার উপায় কি বলতেন, রোজ সকালবেলা উঠে স্বামীজির চোখ খোলা ছবির দিকে তাকিয়ে থাকবে, মনে করবে সেই খোলা চোখ থেকে তোমার ভিতরে শক্তি সঞ্চারিত হচ্ছে। রোজ রাত্রিরে যখন শুতে যাবে, তখন তার আগে 5 মিনিট ওই চোখ খোলা ছবির দিকে তাকিয়ে থাকবে, মনে করবে তোমার ভেতরে শক্তি সঞ্চারিত হচ্ছে। এর আসল পরবর্তীকে আমরা বোকার মতো সেটা ফলো করতাম এবং কাজেও লাগতো, কিন্তু আসল বিষয়বস্তুটা হলো এই, অন্য কোনো বাজে চিন্তা থেকে স্বামীজির চোখের চিন্তা করা। স্বামীজির চোখের চিন্তা করলেই স্বামীজির কথা মনে পড়বে, এবং স্বামীজির কথা মনে পড়লে স্বামীজি সেই অগ্নিময় বাণীর কোনো না কোনো একটা অংশ মনে পড়বে, যা আমার যে মন অন্যদিকে যেতে চাইছে তাকে ঠিক করে। মন যদি প্রথমে শুদ্ধ হয়, তাহলে দেহও শুদ্ধ হয়ে যায়। দেহ আগে শুদ্ধ হয় না, আগে মনকে শুদ্ধ করতে হয়। মনকে শুদ্ধ করাটা বিশেষ জরুরি। মন এত শুদ্ধ হয়ে যাবে যে দেহ যে অন্য কোনো অশুদ্ধ কাজ করতে যাবে, মন তাকে কিছুতেই সাপোর্ট করবে না। আর যদি সাপোর্ট না পায়, তাহলে সে বাধ্য হবে শুদ্ধ হতেই। আপনার মনে হচ্ছে আপনি মানুষজনকে খুব ভালোবাসেন, সবাইকে আপনি ভগবানের ভগবানের রূপ বলে গ্রহণ করেন। দুর্গা পুজোর সময় বাড়ির কাজের মেয়েকে নিজেরা যে টাকার জামাকাপড় কিনেন, তার চেয়ে কম টাকারই জামাকাপড় এতদিন দিতেন। কিন্তু যখন আপনার মন এইরকম ভাবতে থাকলে, জগৎ সংসারে শ্রী শ্রী মাও যেমন, আমার আশেপাশে সবাই তেমন, দেখবেন আপনার শরীর আপনাকে কিছুতেই বাধ্য করে সেই ওই অল্প দামের কাপড় কিনতে মানে মোটিভেট করবে না। এটা হচ্ছে কথা, মনকে শুদ্ধ হওয়া দরকার। আর কি, দ্বিতীয় বিশ্বাস রাখা দরকার নিজের ওপর, আমার আবার ভয় কি, আমি আমার আবার বন্ধন কি। ভগবানের নামে এরকম বিশ্বাস হয় যে আমি তার নাম করেছি, আমার আবার ভয় কি, আমার আবার আমার বন্ধন কি। স্বামীজি বলছেন না, অল পাওয়ার ইজ দেয়ার উইদ ইন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং, সমস্ত শক্তি তোমার ভেতরেই আছে, তুমি সমস্ত কিছু করতে পারো। একটি ছেলে যে কিচ্ছু জানতো না, সে প্রথমে ট্রেনে হকারি করতো, হকারি করতে করতে একটি পয়সা জোগাড় করে একটা ছোট মুদির দোকান দিল, একটা ছোট মুদির দোকান দিতে দিতে আস্তে আস্তে বড় ডিলারশিপ নিল, ক্রমাগত সে বাড়তে থাকলো। এই শক্তিটা কোথায় ছিল, বাইরে তো কোথাও ছিল না, তো কেউ ইঞ্জেকশন করে শক্তিটা দেয়নি, তো সেটা তার ভেতরে ছিল। এইটাকে বিশ্বাস করতে হয় যে আমি ভগবানের নাম করেছি, আমার আবার ভয় কি। সাধন ভজনের উদ্দেশ্য কি না, তাকে জানা, তার কৃপা লাভ করা, তাকে জানা, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমরা নিজেকে জানি না, আর তারপরে আমরা জগতের কাউকে জানি না, এবং জানি না বলে আমাদের সব গোলমাল হয়। সেই কারণে আমি আমাকে জানাটা খুব জরুরি, এবং আমাকে জানতে গেলে আমার ভেতরের মানুষটাকে জানাটা খুব জরুরি, তাকে জানা। সাধন ভজনের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। এই কয়েকদিন আগে ফেসবুকে একজন আমাকে প্রশ্ন করেছিলেন, ধ্যান আর জপের মধ্যে ফারাক কোথায়। তার প্রথম, ধ্যান আর জপের মধ্যে ফারাক হলো এই, ধ্যান হচ্ছে, এই জপ হচ্ছে, ধরুন আপনার নাম হলো তারক, আমি আপনি এই দোতলার ঘরে দাঁড়িয়ে আছেন, আমি নিচ থেকে তারক 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 বলে ডেকে চলেছি, এটি হচ্ছে জপ। আর আমার ডাক শুনে আপনি যখন দোতলা থেকে নিচে একতলায় নেমে এসে দরজা খুলে দেখা দেন, তখন হচ্ছে ধ্যান, এটা হচ্ছে কথা। এই ধ্যান আর জপ, এই দুটো জিনিস দিয়ে হয়। এইভাবে প্রতি মুহূর্তে জানা, তাকে কেমন করে জানবো, না তিনি কেমন ছিলেন তাকে জানা। শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছে যে এই আমাদের স্থিতপ্রজ্ঞকে কেমন করে চিনবো।
স্থিতপ্রজ্ঞকে চেনার পদ্ধতি অর্জুন বলে দিচ্ছেন, সে এমন সে এমন সে তেমন সে এমন, এগুলি বলে দিচ্ছেন অর্জুন। এবং এইভাবে ধীরে ধীরে সে একজন স্থিতপ্রজ্ঞকে চিনছে। ঠিক সেই রকম ভগবানকে চিনতে হলে তার সম্পর্কে জানাটা খুব জরুরি। তাকে যদি আমরা না জানি তাহলে কিছুতেই তাকে ভালোবাসতে পারবো না। এই কারণে স্বামীজি খুব চেষ্টা করতেন যে সবাই শ্রীরামকৃষ্ণের জীবনীটা পড়ুক, তাকে জানুক। যতক্ষণ না পর্যন্ত আমরা জানতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের কিছু হচ্ছে না। কথামৃত পড়ার উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। আমরা সবসময় শ্রীরামকৃষ্ণ মানে মনে করি একটা পাগল পাগল লোক, কিন্তু যত তার জীবনী পড়বো, যত তার কথা পড়বো, তত জানতে পারবো লোকটা আর যাই হোক পাগল নয়। তোতলা হতে পারে কিন্তু লোকটা পাগল নয়। আমরা যখন দেখবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তার কনভারসেশন, বলছেন যে তুমিও খুব ছেঁচড়া, মানে তুমি লোকটি ভালো নও, এ কথা বলছে, এত বড় সাহস তার। বঙ্কিমচন্দ্র সে ডেপুটি তার ভয়ে লোকে ঠক ঠক করে কাঁপে, তাকেও বলছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে কথা বলছেন, কেশবচন্দ্র সেনের সঙ্গে কথা বলছেন, সকলের সঙ্গে কথা বলছেন। যার সঙ্গে কথা বলছে সে মানুষটি তাকে যত জানছে তত ফিদা হয়ে যাচ্ছে। বেলঘরের বাগানে কেশবচন্দ্র সেনের সাথে শ্রীরামকৃষ্ণ দেখা করতে গেলেন, সঙ্গে গেলেন হৃদয়রাম। হৃদয় আগে আগে গিয়ে বলছে যে কেশবচন্দ্রকে গিয়ে বলছে যে আমার মামা ঈশ্বরকে ডাকেন, ঈশ্বরের নামে মাতোয়ারা, তিনি আপনার সঙ্গে একটু দেখা করতে চান। কেশব তো এলেন, সঙ্গে তার সেই পারিষদবর্গ, তারা তাকে নিয়ে নাচানাচি করছে। এমন সময় শ্রীরামকৃষ্ণ কেশবকে দেখে বললেন, এর লেজ খসেছে। আর সবাই খুব হাসছে, তারা অর্থ বুঝতে পারছে না, তো সবাই খুব হাসতে আরম্ভ করেছে। কেশব সেন বলছে, না না, এর কথার অর্থ আছে। কথার অর্থ কি? তখন ঠাকুর বলছেন, ব্যাঙাচির যতদিন লেজ থাকে ততদিন সে ডাঙাতে থাকে, জলে নামতে পারে না। আর যখন তার লেজ খসে যায় না, যখন জলে থাকে কিন্তু ডাঙাতে উঠতে পারে না, কিন্তু যখন তার লেজ খসে যায় তখন সে হালকা হয়ে যায়, তখন সে ডাঙাতেও থাকতে পারে জলেতেও থাকতে পারে। তাই এ সাকারেও থাকতে পারে, নিরাকারেও থাকতে পারে, সর্বাবস্থায় সর্ব কিছুর মধ্যে থাকতে পারে। এই যে এক একটা ছবি, এই যে এক একটা ছবি আমরা শ্রীরামকৃষ্ণের দেখি, এর মধ্যে দিয়ে আমরা মানুষ শ্রীরামকৃষ্ণকে খুঁজে বার করি। ভগবানের এই মনুষ্য সত্তা, যে আমার যদি দুঃখের দিনে ভগবানকে আমি যদি আমার মতো করে না পাই, তাহলে কিন্তু ভগবানকে ডাকাটা আমার সার্থক হবে না। গীতার পঞ্চম অধ্যায়ে ভগবান বলছেন যে দুজন মানুষ আমাকে এইভাবে যদি দেখে তাহলে সে শান্তি পায়। কীরকম সে দুজন মানুষ? নম্বর ওয়ান হচ্ছে যে মনে করে যে এই জগতের যাবতীয় কিছুর আমি হলাম লোকেশ্বর, আমি হলাম তার সেই নিয়ন্ত্রা, সব কিছুর নিয়ন্ত্রা হলাম আমি। এইটি হচ্ছে প্রথম যে লক্ষ্য করে। আর দুই হচ্ছে যে মনে করে যে আমি তার বন্ধু, আমি তার শরীর। ভগবানকে যতক্ষণ না পর্যন্ত আমরা বন্ধু হিসেবে দেখতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কিছু হবে না। এই কারণে ভগবানকে জানাটা খুব জরুরি। এই যত সাধন ভজনের উদ্দেশ্য, আমরা যত তাকে চিন্তা করব তত আমার মনের মধ্যে তিনি তার স্বরূপটাকে ধরা দেবেন। সাধন ভজন দুটো দিক দিয়ে হয়, তার কথা, তার লীলা পড়া, তার ছেড়ে যাওয়া সব কর্মকাণ্ড পড়া। আপনি ভেবে দেখুন, শ্রীকৃষ্ণ সম্পর্কে আপনি জানতে চাইছেন, সঙ্গে সঙ্গে সেই কুরুক্ষেত্র যুদ্ধটি মনে হবে। সেই কুরুক্ষেত্র যুদ্ধেতে শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন যে দুই দলের মাঝখানে আমার রথটিকে নিয়ে গিয়ে স্থাপন করো। সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ হড়বড় হড়বড় করতে করতে তার সেই রথটিকে নিয়ে গিয়ে দুদলের মাঝখানে গিয়ে দাঁড় করিয়ে দিলেন। তারপর অর্জুন তাকিয়ে দেখছেন সেখানে তার সমস্ত পিতৃপুরুষেরা রয়েছে, তাদের দেখে সীদন্তি মম গাত্রাণি রোম হর্ষশ্চ জায়তে, আমার আমার গা একবারে ঘামে ভরে যাচ্ছে আর আমার লোম খাড়া হয়ে যাচ্ছে। এদের কেমন করে মারবো, কিরকম করে মারবো? এই রকম অবস্থা আমাদের হয়। আমরা সিদ্ধান্ত নিতে পারি না, নিজের আত্মীয় পরিজন যে তারা অন্যায় করে, অথচ কেমন করে তার প্রতিকার করব এটা আমরা নিতে পারি না। শ্রীকৃষ্ণ তখন বন্ধুর মতো বলছেন, ক্লৈব্যম মাস্ম গমপার্থ নৈতত্তাই উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম তক্তোত্তিষ্ঠ ভরন্তপ। যে শব্দটি প্রথম ব্যবহার করছে সেটা হচ্ছে ক্লিবতা, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লিবলিঙ্গ। ক্লিবলিঙ্গ মানে সেই যার ভেতর উভয়জনই বিদ্যমান, তাদের তারা তাদের অবস্থাটা কীরকম না, যে অবস্থা ইংরেজিতে খুব সুন্দর শব্দ আছে
পারপ্লেক্সড, এমন একটা অবস্থা যেখানে আমি কি করব সেটা বুঝতে পারছি না। সেখানে করার মতো যথেষ্ট পৌরুষত্ব আমার ভেতরে নেই, ক্ষমা করে দেওয়ার মতো ততটা কমনীয়তা আমার মধ্যে নেই। এই দুটোর মধ্যে একটা অদ্ভুত অবস্থা। শ্রীকৃষ্ণ কোনো শব্দ ব্যবহার করে মানে ক্লিবতা ক্লৈব্যম মাস্ম গমঃ পার্থ নৈতত্তই উপপদ্যতে, এর থেকে উপায় আর পৃথকভাবে কিছু নেই। শূদ্রম হৃদয় দৌর্বল্যম, একবার আঙুল দিয়ে বলছেন এটা হৃদয়ের দৌর্বল্য, তক্তোত্তিষ্ঠ পরন্তপ। দেখুন শ্রীকৃষ্ণের একটা রূপ আমি দেখছি, তিনি আমার বন্ধু, তিনি আমার অবস্থাটা আমার চেয়ে ভালো করে চেনেন, আর যত ভালো করে চেনেন তত তিনি আমাকে কেমন করে থেকে বেরিয়ে আসতে হবে তার উপায় জানাচ্ছেন। বলছেন আমাদের মন কিরকম না ক্রমাগত নেমে যাচ্ছে, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাত সঞ্জায়তে কামো কামাত ক্রোধো বিজায়তে ক্রোধাৎ ভবতি সন্মোহ সন্মোহাত স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাত প্রণশ্যতি। তিনি যেন বলছেন আমার মন এরকম একটা জিনিস চিন্তা করে সেটাকে ভাবে সেটা আমার, আমার করতে গিয়ে যখন সে দেখে সেটা আমার হচ্ছে না তখন তার ভেতরে ক্রোধ এসে উপস্থিত হয়, যখন ক্রোধ এসে উপস্থিত হয় তখন সে আত্মবিস্মৃত হয়, নিজেকে ভুলে যায়, আর তারপরে যখন ভুলে যায় তখন সে উল্টোপাল্টা কাজ করে ফেলে এবং সেই উল্টোপাল্টা কাজ করার ফলে তার প্রাণ সংশয় হয়। দেখুন এই ঘটনা আমাদের সবার জানা আছে, কিন্তু কিরম বন্ধুর মতো তিনি এসে আমাকে বুঝিয়ে দিচ্ছেন আমার অবস্থাটা। ভগবানকে এইরকমভাবে তার লীলার মধ্যে দিয়ে জানতে হবে, তার কথার মধ্যে দিয়ে জানতে হবে। কি সুন্দর কথা বলছেন শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করছেন মাস্টারমশাইকে, তোমার স্ত্রী কেমন? বলছে আজ্ঞা ভালো তবে অজ্ঞানী। আর ঠাকুর বলছেন ও তুমি বুঝি ভারী জ্ঞানী। মাস্টারমশাই প্রথম বুঝলেন পুঁথিপত্র পড়ে জানারটার নাম জ্ঞান নয়, ভগবানকে জানার নাম জ্ঞান এবং ভগবানকে না জানার নাম অজ্ঞান। দেখুন একটা নতুন করে তিনি আমাদের দৃষ্টিশক্তি খুলে দিচ্ছেন, এই যে বলছেন না তাকে জানা আর তার কৃপা লাভ করা, তাকে জানা ভগবানকে জানা তার কৃপা লাভ করা। আমরা স্বামী বিবেকানন্দ বলতে বুঝি ওই রকম একটি ছবি, নাকের ডগায় চোখটিকে লাগিয়ে বসে আছেন, কিন্তু স্বামী বিবেকানন্দ মানে আরও ছবিও আছে। আমরা যদি স্বামী শিষ্য সংবাদ পড়ি তাহলে দেখবো স্বামী বিবেকানন্দের আরও ছবিও আছে। সেখানে স্বামীজিকে দেখেছি সে বিদ্রুপ করতে দেখেছি, সেখানে স্বামীজিকে শোকে কেঁদে ফেলতে দেখেছি, সেখানে স্বামীজিকে মানুষের বেদনায় কষ্ট পেতে দেখেছি, আবার সেখানে স্বামী বিবেকানন্দকে আউট্রম ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে গটি গরম খেতেও দেখেছি। শুধু তাই নয়, শুধু গটি গরম নয়, নিজের শিষ্যের সঙ্গে সেই এঁটোটা ভাগ করে খাচ্ছেন সেই বিবেকানন্দকে দেখেছি। মানুষ বিবেকানন্দ, যাকে দেখলে ভয় হয় না, যাকে দেখলে সংশয় হয় না, যাকে দেখলে ভালোবাসতে ইচ্ছা করে, এই সাধন ভজনের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা, ভগবানকে জানা। আমি যাকে জানি না যাকে চিনি না তার সাথে প্রেম করব কি করে? এই যে আপনাদের বিয়ের আগে একবার ছেলেরা মেয়েরা দেখে নেয় না, ছেলেরা মেয়েরা দেখাতে ওই এক দেখাতেই সব হয়, এক দেখাতে হয় না, একটা আইডিয়া তৈরি হয়, একটা মানে একটা সে তার সম্পর্কে একটা সাধারণ ধারণা তৈরি হয়, তারপরে ঘর করতে করতে ঘর করতে করতে কঠোর কোমল সব করতে করতে তার সঙ্গে একটা নতুন সম্পর্ক তৈরি হয়। এটাও ঠিক তাই, সাধন ভজন করার উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা, এবং যত সাধন ভজনের গভীরে আমরা প্রবেশ করব তত তার নতুন নতুন ছবি আমি দেখতে পারব। কোনোটা থেকে বিস্ময় অবাক হব, কোনোটা থেকে আনন্দে আপ্লুত হব। আমরা কেন ভালো করে দেখতে পাই না তার কারণ হচ্ছে মহারাজ বলছেন কামকাঞ্চনে মন মলিন হয়ে আছে, মনে ময়লা পড়ে আছে তা ধুয়ে সাফ করো। আমাদের প্রত্যেকের ভেতরে মনের ভেতরে একটা আয়না আছে, চিত্ত দর্পণ বা চেতো দর্পণ। এই দর্পণটা অনেক সময় ময়লা হয়ে যায়। আপনি সকালবেলা স্নান করে এসে চুল আঁচড়াতে আঁচড়াতে দেখলেন যে আপনার ড্রেসিং টেবিলের কাঁচটা ময়লা হয়ে আছে, কী করেন? একটা কাগজ একটুখানি খবরের কাগজে একটু জল দিয়ে ভিজিয়ে সেইটা দিয়ে ভালো করে মুছে নেন, তারপর একটা শুকনো কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করে নেন। একবারে ঝকঝকে করতে থাকে আপনার আয়নাটা, তাতে আপনার একবারে ঝকঝকে একদম হিন্দি সিনেমার হিরোর মতো আপনার চেহারাটা পরিষ্কার করে দেখা যায়। ঠিক ওই রকম আমাদের মনের ভেতরে ময়লা পড়ে এবং তাই সেই ময়লাতে আমরা ঈশ্বরের প্রকাশকে দেখতে পাই না। আমাদের ভক্তির যে ভালোবাসা, ভক্তি ভালোবাসা দিয়ে সেটাকে প্রথমে মুছতে হয়, তারপরে জ্ঞানের শুকনো কাপড় দিয়ে তাকে ঘষে পলিশ করে নিতে হয়, তখন তার ভেতরে যে দেবতার ছবি পড়ে তাতে আমরা ঠিক ঠিক মতো দেখতে পাই।
বলছেন চিত্তশুদ্ধি না হলে তার কৃপা লাভ করা যায় না। এই মনটা যদি পরিষ্কার না হয় তাহলে কোনোভাবে কোনো অবস্থাতে তাকে লাভ করা যায় না। আমরা তখন কলেজে পড়তাম, সব নানা রকমের দু নম্বরই কাজকর্ম করতাম, তো দু নম্বরই লোকে বলতো তখন আমাদের, না আমাদের কাছে সে কাজগুলো খুব এক নম্বরই ছিল। কী করতাম, যেমন মনে আছে একবার আমাদের, আমরা একজনের কিডনি অপারেশন হবে, কিডনি ট্রান্সপ্লান্টেশন হবে, তার জন্য টাকা তুলছি, কে আর আমাদের বিশ্বাস করবে? 5 টাকা করে কুপন ছাপানো হয়েছে, যে 5 টাকা দিলে একটা কুপন আমরা তার হাতে ধরিয়ে দেবো, 25 টাকা দিলে তখন তাকে একটা রসিদ কেটে দেবো, তার নাম ঠিকানা লিখে রসিদ কেটে দেবো। এরকম নানা মানুষের কাছে যাচ্ছি, এই স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, স্কুলের ক্যান্টিনে, কলেজের ক্যান্টিনে ছেলেপুলেদের বলছি, টাকাও তোলা হচ্ছে, তুলছি তুলছি আমরা। একজন বিশিষ্ট, একটা কলেজের বিশিষ্ট অধ্যাপিকা, তিনি আমাদের বললেন, ও বাবা তোরা কী কষ্ট করছিস, সোনা ছেলে আমার, আমার হস্টেলে আসিস, তোদেরকে টাকা দিয়ে দেবো। আমরা সেই দিন বিকেলবেলা সেই ওয়ার্কিং উইমেন্স হস্টেলের সামনে অঝোরে ঝরঝর বৃষ্টি পড়ছে, সে অঝোরে ঝরঝর বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি সন্ধ্যে থেকে। যতবার গিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করছি, অমুক দিদি এসেছেন? বলছেন, কই দিদি তো এখনও আসেননি। একবারে সন্ধ্যে হয়ে রাত্রি 9টা বাজে, আমাদের সমস্ত ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, তথাপি জামা কাপড় গুটিয়ে রেখেছি, তথাপি একদম ভিজে একবার গোবর হয়ে গেছি। এমন সময় একজন ভদ্রমহিলা তিনি এলেন, এসে তিনি যাচ্ছেন, আমাদের ওই অবস্থায় দাঁড়িয়ে থেকে জিজ্ঞেস করছেন, কাকে খুঁজছেন? তখন আমরা বললাম যে অমুক দিদিকে খুঁজছি। বলছে, সে কী কথা, তিনি তো এই আজকে এখানে থাকার কথা নয়, তিনি 3 দিন হলো তার বাড়িতে গেছেন, আপনাদের বলেননি? আমাদের সঙ্গে দেখা হয়েছে 3 দিনের মধ্যেই, আমাদেরকে কিন্তু তিনি তার হস্টেলে আসতে বলেছেন। তিনি যখন মায়ের কথা বলেন, স্বামীজির কথা বলেন, ঝরঝর করে চোখ দিয়ে জল পড়ে। ওই চোখের জল এটা একবার খুব পরিষ্কার করে বোঝাচ্ছে যে চিত্তশুদ্ধির প্রয়োজন আছে, চিত্তশুদ্ধি ছাড়া অন্য কিছু হয় না। তিনি হয়তো অন্য কোনোভাবে বিদ্যাবুদ্ধিতে কৃপা লাভ করেছেন, কিন্তু ভগবানের কৃপা লাভ করতে হলে মনের ময়লাটাকে সবার আগে পরিষ্কার করতে হবে। আপনার মনের ময়লা থাকবে, অথচ বাইরে আপনি জামা কাপড় পরিষ্কার পরে গেলেও আপনার যে মনের ময়লা সেটা এইখানে বোঝা যাবে, মুখটাতে বোঝা যাবে, চোখে বোঝা যাবে, আপনার হাসিতে বোঝা যাবে, তিনটেতে বোঝা যাবে যে মনটা মলিন হয়ে আছে। আমি যত ভালোই জামা কাপড় পরি না কেন, যত দামি চুলে জেল লাগাই না কেন, বা যত দামি চশমা খুব রিমলেস ফ্রেম পরলাম, একবারে আমার চোখটাকে অপূর্ব করে দেখা যাবে, কোনো কিছুতে ঢাকা যাবে না। তাই বলছেন ঠাকুর একটি বেশ উপমা দিতেন, ছুঁচ কাদা মাটি ঢাকা থাকলে চুম্বক টানে না, কাদা মাটি ধুয়ে ফেলে, ধুয়ে ফেললে তখন চুম্বক টানে। মন হচ্ছে ওই রকম, যদি কাদা মাটি লেগে থাকে তাহলে ঈশ্বর রূপ চুম্বক তাকে টানে না, তাকে আকর্ষণ করে না, কিন্তু যদি আমাদের মনটাকে, মনের কাদামাটিটাকে আমরা ধুয়ে ফেলতে পারি তাহলে অবশ্যই সেই পরিষ্কার করা ছুঁচকে চুম্বক টানবে। তাই বলছেন তেমনি তার স্মরণ মনন করলে, সরল প্রাণে তাকে প্রার্থনা করলে, হে ঈশ্বর এমন কাজ আর করব না, খুব ব্যাকুল হয়ে কাঁদলে মনের ময়লা সব ধুয়ে যায়। কিসে তাহলে ধোয়ে? অনুতাপের অশ্রুতে। আমার যে ভুল হয়েছে, আমরা ভুল করতে পারি, ভুল করাটা স্বাভাবিক, আমরা সবাই নিখুঁত হয়ে আসিনি, নিখুঁত হয়ে এলে তো আমরা হয়ে যেতাম। আমার মনে আছে আমরা তখন সদ্য সদ্য সাধু হতে এসেছি, একদিন সব পরপর পরপর কয়েকজনের জ্বর হচ্ছে, পূজনীয় আত্মস্থানন্দজির কাছে আমরা জয়েন করেছিলাম। আত্মস্থানন্দজি বলছেন, এবার যার জ্বর হবে তাকে বাড়ি পাঠিয়ে দেবো, আর পড়বি পর আমার জ্বর হয়েছে। তা আমি তো মহারাজকে বলতে পারছি না ভয়ে, যদি বাড়ি পাঠিয়ে দেয়। তা রোজ জ্বর আসে আর রোজ একটু করে দুর্বল হয়ে পড়ি, আমি উত্তরীয় টুত্তরীয় ঢাকা টাকা দিয়ে খুব ম্যানেজ করার চেষ্টা করি যাতে কেউ না বুঝতে পারে আমার জ্বর এসেছিল, কিন্তু যথারীতি জ্বর আমাকে একটু একটু করে দুর্বল করে দিচ্ছে। আমাদের ক্লাস হতো 10টা থেকে 11টা, রাত্রির 10টা থেকে 11টা তিনি আমাদের পড়াতেন। একদিন 9টা 9টা 15 নাগাদ ঘরে এসে গেছি, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম যখন ভাঙলো তখন ঠিক কাঁটায় কাঁটায় 10টা বাজতে 5, আর কোনো এদিক ওদিক জুতো পরাপরি কিচ্ছু নেই, খালি পায়ে দে ছুট আমার ঘর থেকে মহারাজের ঘরে ছুটেছি। গিয়ে দেখলাম তেমন কিছু দেরি হয়নি, মাদুর পাতা হচ্ছে, যে কাজটা আমি করতাম। তা মহারাজ জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে দেরি কিসের, দেরি হলো কেন? আমি বললাম বাথরুম গিয়েছিলাম। উনি বললেন, ও বাথরুম গিয়েছিলে, ব্যাস এই বলে থেমে গেলেন। তারপরে সমস্ত ক্লাসটা হচ্ছে আর উনি আমার দিকে তাকিয়ে আছেন,
আর আমি বুঝতে পারছি যে উনি বুঝে গেছেন যে আমি মিথ্যে কথা বলেছি। মনে মনে সংকল্প করে ফেললাম এবার যখন মহারাজ ক্লাস শেষ হয়ে যাবে মহারাজকে গিয়ে বলবো যে আমি এরকম মিথ্যে বলেছিলাম, এরপর উনি যা শাস্তি দেবেন মেনে নেব। তারপরে তো প্রেস্টিজ খুব বেশি, তো সকলের সামনে বলতে পারছি না, সবাই একে একে বেরিয়ে যেতে আমি মহারাজের চোখে ওষুধ দিয়ে মহারাজের বিছানা টিছানা গুছিয়ে এসে মহারাজকে প্রণাম করে বললুম যে মহারাজ আজই একটা খুব বড় অন্যায় করে ফেলেছি। তো মহারাজ খুব আস্তে আস্তে খুব নরম গলায় বললেন, ওই বাথরুম যাওয়াটা তো? তা আমি বললাম হ্যাঁ আমি খুব বড় অন্যায় করে ফেলেছি। তখন উনি বললেন, ভারী সুন্দর খুব নরম গলায় বলছেন, আমি তো আশা করছি খুব বড় শাস্তি হবে, খুব মানে পরের দিনই সকালবেলা তাড়িয়ে দেবেন, কিন্তু উনি খুব নরম গলায় আমাকে বলতে থাকলেন, জানিস তো আমরা কেউ পারফেক্ট নই, পারফেক্ট হলে ওই পদ্ম ফুলের ওপরে আমরা বসে থাকতাম আর ঠাকুর আমাদের নাকের গোড়ায় পোলতে পোড়া ঘোরাতেন আর স্বামীজি হারমোনিয়াম বাজিয়ে খণ্ডানুভব গাইতেন। আমরা পারফেক্ট নই বলে ঠাকুর পদ্ম ফুলের ওপর বসে আছে, স্বামীজি তার মন্দির থেকে আমাদের কার্যকলাপ দেখছেন, আমরাই পোলতে পোড়া ঘোরাচ্ছি আর আমরাই হারমোনিয়াম বাজিয়ে খণ্ডানুভব গাইছি। ভুল কি সেটাকে প্রথম আইডেন্টিফাই করতে হয়, ভগবানের কাছে গিয়ে প্রতিজ্ঞা করতে হয় আমি এই ভুল আর কোনো দিন করবো না, তারপরে সেই মতো যেতে হয়। আমরা যেতে যেতে আবার অনেক সময় আমাদের ভুল হয়, আবারও তার কাছে প্রার্থনা করতে হয় আমি আর এমন ভুলটি করব না। এই বারবার বারবার করতে করতে দৃঢ় প্রত্যয়ের সঙ্গে ওই ভুল থেকে আমরা ঠিকের পথে যাত্রা শুরু করি। তাই এইটা হচ্ছে, তাই যে ব্যাকুল হয়ে কাঁদলে মনের ময়লা সব ধুয়ে যায়, তখন ঈশ্বর স্বরূপ ঈশ্বর রূপ চুম্বক মন রূপ ছুঁচকে টেনে নেন। মন শুদ্ধ হলেই তাঁর কৃপা হলে কৃপা হবে, কৃপা হলে দর্শন হবে। মন পরিষ্কার হওয়া দরকার, এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। আমরা অনেক সময় ভগবানকে ডাকি, খুব ভক্তি টক্তি ভাবটাব দেখাই, কিন্তু কাজের জায়গাতে আমাদের মনের সংকীর্ণতাটা প্রকাশ করে ফেলি এবং মনের সংকীর্ণতাটাকে প্রকাশ করলে সবচেয়ে বেশি লজ্জিত হই আমরা। শ্রীমৎ ভগবদ গীতায় আমাদের ওই যে দৈবাসুর সম্পত্তি বিভাগ যোগ, সেখানে ভগবান দৈবী গুণ এবং আসুরিক গুণের কথা বলছেন। আসুরিক গুণের কথা বলতে গিয়ে ভগবান বলছেন, যারা দৈবী গুণকে অনুসরণ করে না আসুরিক গুণকে নিয়ে চলে তাদেরকে আমি নরকে নিক্ষেপ করে দিই। এখন নরক সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে নরক একটা এমন একটা জায়গা যেখানে খুব বড় একটা কড়ায় একবারে ফুটন্ত তেল রয়েছে আর সেই আমাদের শিউলি পাতার বড়ার মতো করে ফেলে ফেলে ভাজা হচ্ছে, সেটা নরক। কিন্তু ভগবান আচার্য শঙ্কর আমাদেরকে তার শঙ্কর ভাষ্যে এই নরক শব্দের একটি অন্যরকম সংজ্ঞা দিলেন, বললে নরক হলো এমন একটা অবস্থা, মনের এমন একটা অবস্থা যেখানে আমি জানি আমি ঠিক করিনি, আমি ভুল করেছি, আমি একটা অন্যরকম বাজে জীবন যাপন করছি, অথচ জগৎ সংসারে সবাই জানে আমার মতো ভালো মানুষ আর কেউ নেই। এই নিজের সামনে ধিক ধিক করে তুষের আগুনে জ্বলে পড়া, এইটাকে তিনি নরক বলছেন। বলছেন এর চেয়ে বড় কষ্ট, এর চেয়ে বড় বেদনা আর অন্য কোনো কিছু হয় না। আমি নিজে জানি যে আমি ভালো নই, অথচ জগতের লোক বলছে আমি ভালো, তাদের সামনে আমি একটা মুখোশ পরা জীবন যাপন করছি, খুব বেশি দিন সেই মুখোশটাকে আমরা ধরে রাখতে পারি না, সেইটি হচ্ছে নরক। সেই কারণে নিজের ভেতরটাকে পরিষ্কার করা দরকার, নিজের কাছে পরিষ্কার হওয়া দরকার। বলছেন ওই রবীন্দ্রনাথের গান আছে না, সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা, আপনাকে এই জানা আমার ফুরাবে না, সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা। নিজেকে জানাটা খুব জরুরি। আমরা জগৎ সংসারে সবাইকে জানি, একে জানি তাকে জানি খেঁদাকে জানি বোচাকে জানি পচাকে জানি, নিজেকেই জানি না। বলছি ওই লোকটা ভীষণ স্বার্থপর, ওই লোকটা মহা ধূর্ত, ওই লোকটা মহা চোর, কিন্তু আমি কি সেটা আমি জানি না, আমি কি সেটা আমি জানি না। আগে নিজেকে জানতে হবে, যত নিজেকে জানতে পারবো তত আমার ভেতরের মানুষটা পরিষ্কার হবে, তত দেখবেন জগৎকে দেখার দৃষ্টিটা আমাদের বদলে গেছে। আপনাদের কজন শহীদ মিনারে চড়েছেন জানি না, আমার শহীদ মিনারে চড়ার একটা অভিজ্ঞতা আছে ছেলেবেলায়। যখন নিচে বেসমেন্টে আছি তখন যেরকম রাস্তাঘাটে সব দেখা যাচ্ছে সেরকম, যখন একেবারে ছাতের ওপরে শেষটা যাওয়ার আগে আরেকটা রিং মতো আছে সেখানে যখন গেছি তখন একেবারে ভীষণ ছোট দেখাচ্ছে, আর তার উপরটায় যখন উঠলাম তখন সে বিন্দু 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 খেলনার মতো দেখাচ্ছে।
ঠিক ওই রকম মনটাকে এরকম শহীদ মিনারের মতো উঁচু করতে হয়। আপনি যত মনটাকে উঁচু করবেন, যত পবিত্র করবেন, যত ভালো করবেন, জগৎকে দেখার দৃষ্টিভঙ্গিটা আপনার বদলে যাবে। জগতের ভিতরে কোনো কিছুর ভেতরে আপনি খারাপ দেখতে পাবেন। আমি যে সবসময় সব কিছুর ভেতরে খারাপ দেখে যাই, কিন্তু আমার মনটা এখনও সেই শহীদ মিনারের মতো ওপরে ওঠেনি আর কি। এটা হচ্ছে কথা। ঠাকুর সার্জেন সাহেবের কথা বলতেন। সার্জেন সাহেব রাতে আঁধারে লণ্ঠন হাতে করে বেড়ায়, তার মুখ কেউ দেখতে পায় না, কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায়। যদি কেউ সার্জেন সাহেবকে দেখতে চায় তাহলে তাকে প্রার্থনা করতে হয়, বলতে হয়, সাহেব কৃপা করে আলোটা তোমার মুখের ওপর ধরো, তোমাকে একবার দেখি। ঈশ্বরের কৃপা পেতে হলে, তাঁর দর্শন লাভ করতে হলে কাতর প্রাণে তাঁর কাছে প্রার্থনা করতে হয়। তিনি জ্ঞান ও সূর্য, তার আলো যদি কৃপা করে একবার তিনি নিজের মুখের উপর ধরেন তাহলে তার দর্শন লাভ হয়। এই ভগবানকে পেতে চাই, ভগবানের দর্শন লাভ করতে চাই, চাইতে হয়, আমি তোমাকে দেখতে চাই, আর রেখো না আঁধারে, আমায় দেখতে দাও, আমি তোমাকে দেখতে চাই, তোমাকে আমার দেখার প্রয়োজন আছে, তোমাকে ছাড়া আমি কিছুতেই থাকতে পারছি না। এই বোধটা, এই অভাব বোধটা যতক্ষণ না পর্যন্ত আমাদের ভেতরে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা তাকে দেখতে চাইব না। আপনি দেখতে চাননি কখনো, ঠিক আছে, খুব আছে, কিন্তু ওই যে একটা সব্যনেশও কাজ করেছেন, মহারাজ কিছু হলেই মহারাজ দীক্ষা নেব, তারপর দীক্ষা নেব, দীক্ষা নেব, দীক্ষা নেব, তারপরে দীক্ষা নিয়ে তারপর বেশ দু চার দিন জপ ধ্যান করলেন, তারপরে দীক্ষার মন্ত্র একদিকে, আপনি যেরকম সংসার করছিলেন সেরকম করতে থাকলেন। ও করলে কিন্তু চলবে না। আমাদের মহারাজ বলতেন, কাশী সারানজি বলতেন যে তোকে, তুই তো কখনো, ভগবান তো তোকে বলেননি ওগো তুমি আমার মন্ত্রটা নাও, আমাকে জপো, আমাকে ভাবো, বলেননি, তুই নিজে নিজে বলেছিস তোমাকে ভাববো, তোমাকে চিন্তা করবো। দেখবেন দীক্ষার যে ফর্ম আছে, ফর্মের নিচে একটা কথা লেখা আছে, গুরু জিজ্ঞাসা করছেন আপনাকে দীক্ষা পেলে দুবেলা জপ ধ্যান করতে পারবেন কি না। আমরা অনেক বছর ধরে দীক্ষার কাজ করি, বেশিরভাগ সময় দেখি হ্যাঁ লেখাটা এত জোরে থাকে ওই জায়গাটাই ছিঁড়ে যায়, এমন প্রত্যয়ের সঙ্গে, এবং যার যত তীব্র হ্যাঁ তার তত পরে পরবর্তীকালে ফাঁকিটা, ফাঁকির হ্যাঁ দেখতে পেয়েছি। কেউ বলছে দুবেলার একবেলাও জপ করতে পারি না। কেন পারি না? খাবার সময় পাই, সব কিছুতে পাই, শুধু ভগবানকে ডাকার সময় পাই না। পূজনীয় মহারাজ আমাদের বলতেন ওই 108 বার জপ হচ্ছে ভাত আর ডাল, আমরা ভগবানকে অন্য কোনো কিছু দিতে পারি না, ভগবানকে এই ভালোবাসাটি দিতে পারি, তার নামটি দিতে পারি, তাঁর নাম তাকেই দিতে পারি, বদনাম হয়ে না, নামই হয়ে তাঁর নামটি তাকেই দিতে পারি। তারপরে যত সাধন ভজন করব তত আমি তাকে আরও বেশি বেশি দিতে পারবো, আমার ভেতরের মানুষটা সে আরও বেশি সমৃদ্ধশালী হবে, আর একটা সময় দিতে দিতে তার সঙ্গে সম্পৃক্ত হয়ে যাব। একটা ছোট্ট শিশু পাহাড়ের মাথায় রোজ খেলতে যায়, খেলতে গিয়ে সে লক্ষ্য করে পাহাড়েতে একটি মুখ খোদাই করা আছে, সবাইকে জিজ্ঞেস করে মুখটা কার, এ মুখটা কার, এ মুখটা কার, অপূর্ব সুন্দর শুধু মুখখানি, চোখগুলো সেই ধ্যান ও নিমিলিত নেত্রে রয়েছে, টানা টানা চোখ, চওড়া কপাল, ছোট কান, গলা মরালির মতো গ্রীবা, ওইটুকু দেখা যায়, ভারী সুন্দর। রোজ একে জিজ্ঞেস করে, তাকে জিজ্ঞেস করে, কেউ বলতে পারে না। অবশেষে একদিন সেই পাথরটাকে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি কে আমায় বলো না গো। কিন্তু তার কীরকম মনে হলো যে পাথরটাও তাকে বলবে না, রোজ সে একই প্রার্থনা করে সেই পাথরটার সামনে বসে থাকে, একদিন তাকে খুঁজে পাওয়া যায় না। তারপর বাড়ির লোকজন সেই টিলার ওপর উঠে দেখলো, সেই যে মুখটার সামনে ছোট্ট ছেলেটি সেই রকমভাবে বসে ধ্যান করছে, এবং ধ্যান করতে করতে তার মুখটি এবং পাথরের মুখটি এক হয়ে গেছে, তাকে ভাবতে ভাবতে, তাকে ভাবতে ভাবতে তার মতো হয়ে যাওয়া। দেখবেন খুব ভালো করে নিজেদের লক্ষ্য করবেন আর নিজের বাবার কথা ভাববেন। আপনি যখন ছোট ছিলেন বাবার অ্যাটিটিউড যেরকম ছিল, আপনি 50 বছর বা এখন যে 30-40 বছর বা 50 বছর বয়স হয়েছে আপনার, আপনার অ্যাটিটিউডটা ঠিক এক্স্যাক্টলি তাই হয়েছে। এটা মানুষের ক্ষেত্রে যেখানে হয় সেখানে আমরা যত ঈশ্বরকে চিন্তা করব, যত আমরা ঈশ্বরকে ভালোবাসব, তত আমাদের মনটা ঈশ্বরময় হয়ে উঠবে, আমি তার মতো হয়ে যাব। কখন তার মতো হয়ে গেছি নিজেই বুঝতে পারবো না, লক্ষ্য করলেই দেখতে পাবেন। আমরা আগে অনেকবার করে চেষ্টা করতাম ঠাকুর যেরকমভাবে হাসেন ঠিক সেইরকমভাবে নকল করে আয়নার সামনে হাসার, ওরমভাবে যদি একবার হাসা যায়, ওরমভাবে যদি একবার হাসা যায়,
ওইরকম ভাবে সহজে হাসা যায় না। কেমন ভাবে হাসা যায়? যখন মনের অবস্থাটা ওই রকম নির্বিকল্প হবে সেই সময় আমাদের হাসিটাও ঠিক ওই রকম ভাবে হবে। সার্জেন্ট সাহেব সকলের মুখের ওপর আলো ফেলেন, তিনি তার দৃষ্টি দিয়ে সকলকে দেখেন, কেউ তাকে দেখতে পায় না, কিন্তু যে তাকে দেখতে চায় বলে, সার্জেন্ট সাহেব আলোটা তোমার মুখের ওপরে ধরো, আমি তোমাকে দেখব। এই যে তোমাকে দেখতে চাই, যতক্ষণ না পর্যন্ত আমার মনের ভেতর এই ভাবটি জাগবে ততক্ষণ পর্যন্ত আমরা ঈশ্বরকে দেখতে পাবো না। তাই তোমাকে দেখতে চাই, তোমাকে জানতে চাই, এই বোধটি আমাদের ভেতরে আসা দরকার। বলছেন যতক্ষণ ভোগ বাসনা থাকে ততক্ষণ তার তাকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না। যখন খেলনা বা সন্দেশ আর ভালো লাগে না তখন মার কাছে যাওয়ার জন্য মন ছটফট করে ও কাঁদে। মানুষেরও সেই রূপ, ভোগ বাসনা শেষ হলে ভগবানের জন্য প্রাণ ব্যাকুল হয়, তখন কি করে তাকে পাব এই চিন্তা সব সময় মনে উদিত হয়। আমাদের অর্থনীতিতে একটা সূত্র পড়ানো হয়, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা বিধি। এই ধরুন এই এটা বিধিটা বলে এইরকম, লটা এরকম যে এই কাকদ্বীপ আশ্রমের সামনে আপনি যখন বেরোচ্ছেন দরজার কাছে কমলা লেবুওয়ালা কমলা লেবু নিয়ে বসেছে, এরকম বড় বড় কমলা লেবু, 100 পয়সা দিয়ে কমলা লেবু কেনা হবে। আপনি 100 পয়সা দিয়ে একখানা কমলা লেবু খেতে খেতে হাঁটা শুরু করলেন, ঠিক জয়ন্তবাবুর বাড়ির সামনে ওইখানেও একটা কমলা লেবুওয়ালা বসেছে ওই রকম সুন্দর কমলা লেবু নিয়ে। আপনি জিজ্ঞেস করলেন কত দাম, সে বললো 100 পয়সা। বলছে না বাবু 100 পয়সা দেবো না, 97 পয়সায় দেবে? হ্যাঁ 97 পয়সা দেবো। তখন কমলা লেবু আপনি 97 পয়সা দিয়ে কিনে খেতে খেতে যেতে থাকলেন। তারপরে মোটাদার দোকানের সামনে আবার একটা কমলা লেবু বসেছে ওই রকম বড় বড় কমলা লেবু নিয়ে বসেছে, 100 পয়সা দাম। আপনি বললেন যে 100 পয়সায় দেবো না, 93 পয়সায় কি দেবে? তখন সে আপনাকে 93 পয়সায় একটা কমলা লেবু দিল। তারপরে আবার আপনি হাঁটতে হাঁটতে ওই লট নাম্বার 8 গেছেন, সেখানে গিয়ে দেখছেন অনেকগুলি লোক বসে আছে কমলা লেবু নিয়ে, প্রত্যেকটি কমলা লেবু ওখানে ওরকম বড় বড় সুন্দর ফ্রিতে দিচ্ছে, কিন্তু আপনি কিছুতেই সেই কমলা লেবু নিচ্ছেন না। কেন না? আপনার ওর যে উপযোগিতা সেটা কমে গেছে। উপযোগিতার ইংরেজি শব্দ হচ্ছে ইউটিলিটি। জগৎ সংসারে প্রত্যেক জিনিসের প্রতি ইউটিলিটি ভ্যালু তৈরি করতে হয়। ইউটিলিটি ভ্যালু যদি না হয় তাহলে আমরা সেই জিনিসটির প্রতি আকর্ষণ বোধ করি না। আপনারা যারা কলকাতার দোকানগুলোতে বেনারসি কিনতে গেছে, মোহিনীমোহন কাঞ্জিলাল ইন্ডিয়ান সিল্ক হাউস দেখবেন, সেখানে তিনটে করে পুতুল থাকে, একটা ভূতের মতো কালো, আর একটা ধবধবে ফর্সা, একটা কালো সাদা মেশানো। যেটা ভূতের মতো কালো সেটা লাল রঙের বেনারসি, সবুজ রঙের বেনারসি, নীল রঙের বেনারসি পরানো থাকে। যে মেয়ের বাবা দেখলেন যে তার মেয়ের রঙ গায়ের রঙ ওরকম কালো, তিনি এসে ওই পুতুলটাকে দেখেই বুঝে যান যে এই রকম বেনারসি কিনলে আমার মেয়েকে ভালো দেখাবে। তিনি কিন্তু একবারও গিয়ে জিজ্ঞেস করেন আপনার স্টকে কত বেনারসি আছে, কী কী কালারের আছে, কেমন আছে, এসব কিচ্ছু জিজ্ঞাসা করেন। তিনি বলেন ওই কালো পুতুলের গায়ে যেরকম বেনারসি আছে সেই রকম বেনারসি আমাকে কিনে দেন। এটা হচ্ছে ইউটিলিটি, উপযোগিতা, জিনিসের উপযোগিতা। যতক্ষণ না পর্যন্ত আমরা ভগবানকে পাওয়ার উপযোগিতা আমাদের জিনিসের জীবনের মধ্যে পাবো ততক্ষণ পর্যন্ত বাবা মা ধরে নিয়ে আসুক, যেই ধরে নিয়ে আসুক, ভগবানকে আমরা কোনো অবস্থাতে ডাকবো না। আমাদের খিদে পাওয়াটা খুব জরুরি, ভগবান ঈশ্বরের খিদেটা পাওয়া খুব জরুরি। যখন ভোগ করতে 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 আর ভালো লাগছে না, 100 পয়সায় কমলা লেবু কিনেছি, 97 পয়সায় কিনেছি, 93 পয়সায় কিনেছি, কিন্তু তারপরে আর ভালো লাগছে না, দেখুন প্রত্যেকবারে আগের মানের চেয়ে পরের মানটায় যদি ইয়ে করেন তাহলে দেখবেন ক্রমাগতটা কমতে থাকছে। আর ওই কার্ভটা যারা অর্থনীতি পড়ে জানেন একবারে নেগেটিভ কার্ভ হয়, ওপর থেকে ধীরে ধীরে নিচে নেমে যায়। এইটা হচ্ছে এই জীবনের গল্প। আমাদের যতক্ষণ ভোগ বাসনা থাকে ততক্ষণ পর্যন্ত ভগবান বলে বেশ আছিস, থাক থাক, খুব ভালো থাক, কিন্তু একটা সময় তখন মনে হয় জীবনটা বড় শূন্য, সমস্ত কিছু ফাঁকা হয়ে গেছে। বলছেন ধর্ম কীরকম? না, ধর্ম হলো সেই পথ, যে পথ যখন আমাদের বাইরের সমস্ত বন্ধ পথ বন্ধ হয়ে যায়, আমরা ভেতরের দিকে যাত্রা করি, সেই সময়টাকে বলা হয়, সেইটা মনে হয় আমরা অধ্যাত্ম পথ, দ্য ওয়ে অফ স্পিরিচুয়ালিটি, এর মধ্যে যাত্রা করছি। নিজের ভেতরে নিজের মানুষকে তখন আমরা খুঁজে চলি, তার আগে পর্যন্ত বেশ থাকে। দেখবেন ভালো করে আজকে গিয়ে বাড়ির যে আলমারিটা আছে সেটা খুলে দেখবেন, দেখবেন আলমারি ভর্তি কাঞ্জিভরম, বেনারসি, আনারসি, জামদানি সব পড়ে আছে।
যেগুলো আপনি একটাও আর পড়তে পাচ্ছেন না, বা এখন পড়লেও আপনাকে ভীষণ কুৎসিত দেখাচ্ছে, লোকে বলবে যেন সেই কাকতাড়ুয়ার গায়ে আপনি কাপড় জড়িয়ে রেখেছেন, ঠিক সেরকম মনে হবে। ওই বোধটা আপনার আসা দরকার, ওই দেখে মনে হবে হ্যারি বাবা এতগুলো আছে আমি পড়তে পারছি না, অথচ একটা সময় এগুলো আপনার মনে হয়েছিল এগুলো ছাড়া আপনার হবে না। আপনি যখন বিয়ে বাড়িতে যাবেন তখন চাহিয়ে হাওয়া যাহা খাইতান হ্যাঁ ওহার মতো ওরকম উড়ে উড়ে কাপড়গুলো পরে পরে যাবেন, আর জগতের লোক আপনার দিকে তাকিয়ে তাকিয়ে দেখবেন। আমি দেখছিলাম বরানগর বাজারের সামনে, দেখছি বরানগর ওই কুটিঘাট, কুটিঘাট নয় ওই সিতিরমোড় স্টপে আমাদের গাড়িটা দাঁড়িয়েছে, বেলুড় মঠ যাচ্ছি, দেখছি একটি ছেলে দাঁড়িয়ে আছে, সেটা শেরওয়ানি পরেছে আর এমনি এমনি করে মাঝে মাঝে কি দেখছে। তখন দেখলাম কি দেখছে, তখন দেখলাম তার পায়ে একটা নাগড়া জুতো পরা আছে আর সেই নাগড়া জুতোর সুঁটটা সেই পেছন অবধি চলে গেছে, এমনি করে ঠ্যামটাকে শ্রীকৃষ্ণের মতো ফেলে ফেলে দেখছে যে নাগড়া জুতোর সুঁটটাকে ঠিক মতো সে লাগাতে পারছে কিনা। দুবার তিনবার চারবার পর আর সেই নাগড়া জুতো তার ভালো লাগবে না, তার ইউটিলিটি ভ্যালু কমে যাবে, তখন বাজার করতেও নাগড়া জুতো পরে যাবে, তারপরে শ্মশানেও নাগড়া জুতো পরে যাবে আর আর ভালো লাগছে না, তার একটা নতুন জুতো চাই। আমাদের এইরকম এমন একটা জিনিস চাই যার কখনো ভ্যালুয়েশন কমবে না, তিনি হলেন ভগবান। যখন বলছেন যখন খেলনা বা সন্দেশ আর ভালো লাগে না, খেলনা আর সন্দেশ এই দুটো শব্দের ভিতরে একটা জিনিসই বোঝায় যেটা যার ভ্যালু ইটার্নাল নয়, খেলনা ভেঙে যাবে সে আর বা প্রত্যেকবার ব্যবহারের ফলে সে তার রূপটা নষ্ট হয়ে যাবে, সন্দেশ খাওয়া মাত্র গলার ভেতরে ঢুকলো তারপরে পচে গেল, তারপরে যেটুকু পুষ্টি শরীরে যাওয়ার কথা বাকিটা মলের সাথে বেরিয়ে চলে গেলে, ইউ কান্ট রিটেইন ইট ফর আ লং টাইম, আপনি ওটাকে কখনো রাখতে পারেন না। তখন আমরা এই খোঁজ করতে থাকি এমন একটা খেলনার যার কখনো মার্কেট ভ্যালু কমবে না, যার কখনো তার চাহিদা আমার কাছে কমবে না, এবং সেই মার্কেট ভ্যালু ওলা খেলনা হচ্ছে ভগবান। তখন আমরা ভগবানকে চাই এবং তখন ভগবানের দৃষ্টি দিয়ে যখন নিজেকে দেখি তখন দেখি আমি মানুষটা অত্যন্ত কদর্য, আমি মুখে যতই ফেসিয়াল তারপরে পায়ে যত পেডিকিয়ার ম্যানিকিওর যতই করে থাকি না কেন আদতে আমি মানুষটা একবার কুৎসিত, আমাকে দেখতে ভীষণ বাজে, আয়নার দিকে নিজেকে তাকিয়ে থাকতে পারি না। তখন আমরা নিজেকে বদল করি, নিজেকে বদল করাটাই হচ্ছে ধর্ম জীবন, নিজেকে বদল করে ধারায়েতি সা ধর্ম, যা আমাকে ধরে থাকে যে গুণ মানুষকে ধরে থাকে তাই হলো ধর্ম। আমি হিন্দু, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান, আমি মুসলিম, এটি আমার ধর্ম নয়, এটা হচ্ছে আমি কোন পদ্ধতিতে আমার ধর্মাচরণ করি সেইটি হচ্ছে তাই। ধর্ম হচ্ছে সেই জিনিস যা আমাকে ধরে রাখে। মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব ধর্ম, দয়া ক্ষমা মৈত্রী করুণা মুদিতা, এইগুলো হচ্ছে ধর্ম, যে ধর্ম আমায় ধরে থাকে। এই চেয়ারটার যেমন ধর্ম আমায় ধরে রাখা, যদি এই চেয়ারটা নষ্ট খারাপ হয়ে যায়, পা যদি খারাপ হয়ে যায় আমি আপনাদের মতোই মেঝেতে ধপ করে পড়ে যাব। এর সেই কারণে নিজের ধর্মকে নিজের গুণকে বাড়াতে হয়। আমরা শেষ করব যেটা দিয়ে, সেটা হলো এই সদ বাসনা কি মনে জাগে, সদ বাসনা সহজে কি মনে জাগে। যাদের সদ বাসনা জেগেছে তাদের উপর ভগবানের বিশেষ কৃপা আছে জানবি। এই মহামায়ার রাজ্যে মানুষ কত রকমের ধাক্কা খায়, কত কষ্ট পায়, তবু কি রাস্তা বদলাতে চায়, যদি কেউ সদ্বুদ্ধি দেয় চটে যায়, এখানেই মজা। জানে আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, তবু তাতেই বারবার হাত দেবে, শুধু তাই নয় আরও দশজনকে ডেকে এনে ডেকে নিয়ে যাবে, যদি তোদের যদি কেউ তাদের মতে মত না দেয় তাকে পাগল বলবে, সম্ভব হলে মারপিট করতেও ছাড়বে না। সৎ বাসনা, সৎ ইচ্ছা, ভালো কর্ম করা এটা সহজে হয় না। দেখুন কাকদ্বীপ অঞ্চলে আপনাদের মতো লোক অনেক, আবার আপনাদের মধ্যেও অনেকে আছেন যারা আমার আমি এসেছি বলে এসেছি, এখানে যদি আমার বদলে খেঁদা বোচা পচা কেউ বলতেন তাদেরও আপনারা আসতেন না। এই সৎ বাসনা, আমি ভালো হতে চাই, এই ইচ্ছাটা খুব কম লোকের মধ্যে জাগে, এই ইচ্ছাটাকে জাগাতে হয়। শ্রীরামকৃষ্ণ একটা অ্যাডাল্ট গল্প আছে, আমি খুব বলতে ভালোবাসি সেটা, সেটা হচ্ছে ঠাকুর বলছেন একটি ছোট্ট শিশু তার মাকে বলছে, মা গো কাল সকালে হাগা পেলে আমাকে ডেকে দিও। মা বললেন, বাবা হাগাই তোমায় ডেকে দেবে, আমাকে তোমায় ডেকে দিতে হবে না। যতক্ষণ না পর্যন্ত আমার ভেতরে এই ডিজায়ার তৈরি হচ্ছে আমি ভালো হতে চাই, ততক্ষণ পর্যন্ত যত ভালোই বেলুড় মঠে নিয়ে যাওয়া হোক না কেন আপনার মন কিছুতেই শ্রীরামকৃষ্ণের মূর্তি দেখবে না।
আমরা তো দেখেছি বেলুড় মঠে আমাদের পুলিশ পোস্টিং করতে হয়েছে। কেন? না, বেলুড় মঠের জায়গায় মতো জায়গায় গঙ্গার পাড়ে এমন এমন কাণ্ড হতো যে রোজ একজন দুজন এরকম কাপলকে আমাদের তুলে পুলিশে পাঠাতে হতো, যে কারণে পুরো গঙ্গার ঘাটে বসাটাই বন্ধ করে দিল, অন্য কিছু করে নয়, পরপর পরপর টব লাগিয়ে দেওয়া হলো। এমনভাবে টব লাগিয়ে দিলে গঙ্গার পাড়ে কোথাও বসা যায় না। হ্যাঁ, তার মাঠে বসে প্রেম করবে তারও উপায় নেই, সেখানে জলের ফোয়ারা লাগিয়ে দেওয়া হলো। এমন ফোয়ারা লাগিয়ে মাঠ ভিজিয়ে দেওয়া হলো, আর কিচ্ছু করার নেই, হয় মন্দিরে বসতে হবে নাহলে বাইরে গিয়ে ফুচকা খেতে হবে। এর মাঝামাঝি আর কোনো ব্যবস্থা রাখেন, কারণ কি না, সদ বাসনা জোর করে মানুষের মধ্যে জাগানো যায় না। এই খিদেটা নিজের আসার দরকার, ও যে যখন এই খিদে আমাদের ভেতর আসে তখন সমস্ত কিছু আমাদের মিথ্যা মনে হয়। যদি কেউ সৎ কর্ম করতে চায় বলে চলো তুই কাজ করতে যাই, তাহলে লোকে তাকে পাগল বলবে। এই যেমন এই ছোট ছেলেটা আসে, এই যে তোমার পেছনে টাক মাথা ছেলেটা, ওর মাথায় টাক কিন্তু খুব ছোট বয়স, বেশি বয়স নয়। ও যখন যদি আসবে তখন আমরাও শুনেছি ছেলেবেলায় যখন কলেজ থেকে বাড়িতে আসতাম, এই মঠে আসতাম, তখন পাড়ার লোকেরা বলতে চাও তো শেষ বয়সে করার জিনিস, এখন থেকে করে কী লাভ, শেষ বয়স কখন যে শেষ হয়ে যাবে আমরা নিজেরাও জানি না, জীবন যে কোনখানে কোন সময় কোন মুহূর্তে থেমে যাবে আমরা কিছুতেই জানি না। আমরা একটা একটা যাকে বলে একটা স্বপ্নের ঘোরের মধ্যে আছি, সেই শঙ্করাচার্যের আছে না, দিনমপি রজনীম সায়ম প্রাত শিশির বসন্ত পুনরায়াত কাল ক্রীড়াতি গচ্ছত্বায়ু তদপি ন মুঞ্চতি আশাবায়ু। দিন চলে যাচ্ছে, রাত্রি আসছে, রাত্রি চলে যাচ্ছে, আবার দিন আসছে, এরকম ভাবে শিশির বসন্ত ঋতু পরিবর্তন হয়ে যাচ্ছে, কাল তার ক্রীড়া করে যাচ্ছে, আমাদের আয়ুকে হরণ করে নিচ্ছে। কালকে ছিলাম 52 বছর 17 দিন, আজকে 52 বছর 18 দিন, কাল হরণ করে নিচ্ছে, কিন্তু তবু আমার ইচ্ছে জাগছে না। তদপি না মুঞ্চতি আশা বায়ু, আমার মনে হলো আরও বেশ কিছুদিন থাকবো, চোখে কম দেখছি ছানি কাটিয়ে নেবো, কানে কম শুনছি, বোতামের মতো একটা ইয়ে লাগিয়ে নেবো হিয়ারিং এড, কেউ জানতে পারবে না আমি কালা, তারপরে দাঁত পড়ে যাচ্ছে ঠিক আছে ব্রিজ করে বা ফলস দাঁত লাগিয়ে নেব, অনন্ত জীবন যাপন করব। করোনা ভাইরাস হয়েছে, বাড়ি থেকে বেরোবই না, একদম চৌকাট অবধি দেব না, করোনা যাতে কোনোভাবে না করতে পারে, এই রকম আমাদের ভাবনা চিন্তা, অনন্ত জীবন বাঁচব। কিন্তু আমরা ভগবানকে কতটা চাই সেটা হচ্ছে বড় কথা। বলছেন তদপি না মুঞ্চতি আশা বায়ু, তবু আশা শেষ হচ্ছে না, আহা আমার ছেলেটা বড় হয়েছে, বেশ ডাগর হয়েছে, এবার তার বিয়ে দেবো, বাস বিয়ে দেওয়ার পরে তারপরে একটা বাচ্চা হবে তাদের, তাকে নিয়ে খেলবো, তারপরে তার সাথে পার্কে যাব, পার্কে থেকে প্রাইমারি স্কুলে যাব, তারপরে খুঁজো হয়ে যাব, ছেলে বড়, ছেলেও বুড়ো হয়ে মরে যাবে, আমি বাঁচবো অনন্তকাল ধরে বাঁচবো। তদপি না মুঞ্চতি আশা বায়ু, তাই বলছেন হে মূর্খ জীব, ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। গোবিন্দ মানে কোনো বিশেষ দেবতা নয়, ভগবানের শরণ নাও। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে সম্প্রাপ্তে সন্নিহিতে কালে নহি নহি রক্ষতি ডুঙ্করিং করণে। কাল যখন তার কালো ডঙ্কা বাজিয়ে দেবে তখন কিন্তু কোনো সময় পাব না, সেই ওই কি কি একটা কি কি ঘি, দেশি ঘিয়ের একটা বিজ্ঞাপন মাঝে মাঝে দেখায়, সেখানে যমরাজ এসছেন যে বিমলা দেবী তাকে নিয়ে যাবেন, সকালবেলা ঘুম থেকে উঠলেই তিনি মারা যাবেন, তাই তার পায়ের কাছে শুয়ে শুয়ে যমরাজই ঘুমিয়ে পড়লেন, মাথার টুপি খুলে যমরাজ ঘুমিয়ে, মিস্টার ইন্ডিয়া কি দেশি ঘি বোধ হয় তার বিজ্ঞাপন দেখি। তারপরে সকালবেলা উঠতেই বললেন চলুন আন্টিজি আপনাকে যেতে হবে, আন্টিজিও যাবেন বলে বললেন, তারে দাঁতটা ব্রাশ করে আসি, খুব কনসিডারেট যমরাজ, বললেন হ্যাঁ যাও দাঁতটা ব্রাশ করে এসো। তিনি ভদ্রমহিলার ফুলে ছবিতে ফুলের মালা টালা সব পরিয়ে টরিয়ে দিলেন, তারপর ভদ্রমহিলাকে বলছেন চলুন যাই, বলছে হ্যাঁ যাবে তো বটে, একটু নাস্তা করে যাও, কালকে রাত্রিরে একটুখানি আটা মেখেছি না, একটু পুরি, বলছে না ডিউটির সময় কিছু খাই না, আরে ঠিক আছে চলো চলো একটুখানি লুচি তরকারি খেয়ে যাবে। তারপরে লুচি তরকারি খেয়েছে, দেশি ঘিতে তৈরি লুচি তরকারি, তারপরে হালুয়া এইসব দিয়েছে। তখন ভদ্রমহিলা সে বলছে কি অপূর্ব, আপনি আমাদের ওখানে গিয়ে এরকম লুচি হালুয়া করে আমাকে খাওয়াবেন? তখন বলছে তোমার ওখানে ওই ইয়ে দেশি ঘি পাওয়া যায়? তা বলছে না পাওয়া যায় না। ঠিক আছে আন্টিজি আপনাকে ছেড়ে দিচ্ছি, আমি মাঝে মাঝে ডিউটির মাঝে এসে আমাদের লিখে যাব।
এ কিন্তু হয় না, দেশি ঘি টেশি ঘি কিচ্ছু হয় না। আপনি হয়তো বললেন যে না আমার গোফেতে রং করা হয়নি, আমার আইব্রো ঠিক করা হয়নি, আমাকে খুব বাজে দেখাচ্ছে, এই লকডাউন ছিল বলে বিউটি পার্লারে যেতে পাইনি। ছাড়বে না, ওই হটস্টেলটা ধরে, ঘোড়ার ল্যাজটাকে ধরে হির 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 করে টানতে টানতে তিনি নিয়ে চলে যাবেন। কাল যখন তার ডঙ্কা বাজাবে তখন নিয়ে চলে যাবে। কাল ক্রীড়াতি গচ্ছত্বায়ু তদপি না মুঞ্চতি আশা বায়ু। কাল রোজ তার ডঙ্কা বাজিয়ে আমার দিন শেষ হরণ করে নিচ্ছে, তবু আমার আশা পূরণ হচ্ছে না। বলছে দেখিস নিয়ে যে ছেলে ছেলে দেখিস নিয়ে ছেলে যদি সাধু হয়, সদ্ভাবে জীবন কাটাতে চায়, গার্জেনরা তাকে যথাসম্ভব বাধা দেয়, কিন্তু ছেলে যদি দুর্দান্ত হয়ে নিজের এবং দশের অমঙ্গলের কারণ হয়, তখন তাকে শুধরাবার সাফিসিয়েন্ট কেয়ার নেয় না। সদ্ভাবে চললেই যত গণ্ডগোল, কোনো রকমে তাকে নিজের স্ট্যান্ডার্ডে নামিয়ে আনবার চেষ্টা করবে। একজন সাধুর বাপ মঠে এসে বলেছিল, ও যদি সাধু না হয়ে মরে যেত তাহলে আমি বেশ খুশি হতাম, জমে নিলে উপায় নেই, ওর ওপরে আমার কত ভরসা ছিল, ওর ওর কখনো ধর্ম হবে না, আগে যদি জানতুম ও এমন হবে, ও তবে আঁতুরেই নুন খাওয়াবার ব্যবস্থা করতুম, সব ল্যাটা চুকিয়ে যেত, এরই নাম সংসার। এটা বোঝে না, ছেলে যদি ঠিক ঠিক সাধু হয় ছেলের কল্যাণে তাদের হবে। এই অভিজ্ঞতা আমার অনেক অনেক আছে, আমার মনে আছে, এখন ইউনিভার্সিটিতে আছে সৌরভ মহারাজ আমাদের আমাদের সঙ্গে, ISI-এর খুব বিখ্যাত রিসার্চ স্কলার ছিলেন, খুব লেখাপড়ায় ভালো, সে মহিষাদলে তার বাড়ি, এখন তিনি আমাদের বেলুড় মঠে, এই আমাদের মেদিনীপুর মঠে দুর্গা পূজায় তিনি ভলেন্টারি করতেন, তার ভলেন্টারি করতে করতে তার মনে হলো এক সময় তিনি সাধু হবেন, ঠিক আছে রাঁচি যাবেন সাধু হওয়ার আগে, কালী পুজোর দিন যাবেন। দুর্গা পুজো শেষ হয়ে যাওয়ার পর তিনি বাড়ি গেলেন, তারপরে বাড়িতে যাওয়ার সময় আমি কী দেবো, তার মায়ের জন্য একখানি চিরুনি আমি পাঠিয়ে দিয়েছিলাম, সেই চিরুনিটি পেয়ে মা আমাকে অত্যন্ত ফোনে খুব আশীর্বাদ করলেন, এমনকি নাড়ুও পাঠালেন। আমি জিজ্ঞেস করলাম, দেখ বাবু এ নাড়ু কি খাওয়া আমার ঠিক হবে, কারণ কালী পুজোতে সাধু হতে চলে যাবে। তারপরে যথারীতি সে ছেলে সাধু হতে চলে গেল, সাধু হয়ে কালী পুজোর দিন সাধু হতে চলে গেছে রাঁচিতে, আর আমি মেদিনীপুরে গেছি দুর্গা কালী পুজো করতে, রাত্রিরে দেখিনি, পরের দিন সকালে দেখছি ষোলোখানা মিস কল। আমি তো বুঝতে পারছি এরপরে কী হবে, আমি আস্তে আস্তে খুব ভয় ভয় ফোন করলুম। প্রথম কথা সেই মা আমাকে বললেন, আপনাকে এত নাড়ু খাওয়ালাম, আপনি আমার এত বড় সর্বনাশ করলেন, এটা হচ্ছে কথা। আমাদের আরেকটি সাধু আছেন যাকে, যে আমার কাছে জয়েন করেছিল, সারাটা জীবন সে রামকৃষ্ণ মিশন স্কুলে পড়লো, তার দুই ভাই কাটিয়া রামকৃষ্ণ মিশনে পড়লো, নরেন্দ্রপুরে পড়লো, ব্যাঙ্গালোরে গেল চাকরি করতে, তারপর সেখান থেকে এসে তার দাদার বিয়ে হয়েছিল আর ভাই সাধু হতে এলো। তার মা বলছেন, এমন যদি জানতুম যে তুই সাধু হবি তাহলে তোকে কোনোদিন রামকৃষ্ণ মিশনের ধারে কাছে নিয়ে আসতে চাই না। আমাদের গুরু সাধু হওয়া চাই, আমাদের বিপদে পড়লে সাধুর পরামর্শ চাই, যে কোনো কাজের নেতৃত্বে সাধুরা দেবেন, যে কোনো কাজ সহায় সাধু হবেন, তা আমার ছেলেটা সাধু হোক এটা আমরা কেউ চাই না। পাশের বাড়ির খেদা হোক, অমুক বাড়ির মোচা হোক, তার বাড়ির টেপি হোক, সবাই সাধু হোক, কিন্তু আমার ছেলেটা যেমন ডবল ব্লেড দাঁড়ি কাটছে সেরকম ডবল ব্লেডে দাঁড়ি কাটুক, ক্ষীর খাক, ননি খাক, দধি খাক। আমরা ভুলেই যাই যে একজন মানুষকে ত্যাগের পথে যদি আমরা চালিত করতে পারি আমাদের জীবনের আমূল পরিবর্তন হয়। এটা আমাদের করতেই হবে, ত্যাগের পথে যেতেই হবে, ত্যাগ ছাড়া কিন্তু কিচ্ছু হবে না। আমরা যদি ত্যাগ করতে না পারি জীবন আমাদের বাধ্য করবে ত্যাগ করতে। দেখুন এই যে যতক্ষণ পর্যন্ত আপনার হাতে শক্তি আছে আপনি আপনার সাদা চুল কালো করে যাবেন, কিন্তু যখন শক্তি চলে যাবে, যখন খুব ঠান্ডা লেগে যাবে, আর কালো চুল সাদা করা যাবে, সাদা চুলকে আর কালো করা যাবে না, তখন অরিজিনাল কালার ধীরে 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 বেরোতে থাকবে। তার আগে নিজের ভেতরের অরিজিনাল মানুষটাকে খুঁজে বার করতে হবে। এইটা হচ্ছে এই সমস্ত কিছুর উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ করা, ভগবানের প্রতি আমাদের মনকে নিবিষ্ট করা। শ্রী ভগবানের কাছে প্রার্থনা আজকের এই পুণ্য দিনে, যেন আমরা সত্যি সত্যি ভগবানকে আমাদের জীবনের সর্বস্ব করে তুলতে পারি, এবং আর কিছু হোক না হোক আমি যে কালো মানুষটা সে মানুষটা সাদা হতে পারি। ভগবানকে চিন্তা করলে, উচ্চ চিন্তা যত করব, আমার ভেতরের যে কালো মানুষটা সে একটু একটু করে বদলে গিয়ে সাদা মানুষে রূপান্তরিত হবে। নিজের এই কালো থেকে সাদা হওয়ার যাত্রাটা যেন খুব ভালো থাকে।
আজ এই বলে আমরা শেষ করছি। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনাম এডে লোকানাম বরদা ভব। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।